হ্যালো বন্ধুরা, আজকে আমি এনেছি কাঁথা স্টিচ। তো কাঁথা স্টিচটি বেশ অনেক বড় আর অনেক সুন্দর। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে আমি এটি করে নিচ্ছি। তো এটা বেশ গোল গোল আলা, বেশ সুন্দর ডিজাইন। তোমার ডিজাইনটি বেশ ভালো লাগলো। আর এবার তো এইভাবে আমি পুরোটা করে নেবো। এবার আউটলাইন স্টিচের মাধ্যমে পুরো ডান্টি ডান্টি যা আছে সব কমপ্লিট করে নেবো। তো এরপরে আমি এরপরে আমি ফিসবনি স্টিচের মাধ্যমে আমি এটি ভরাট করে নেবো। দেখো পুরো কমপ্লিট। এবার আমি পাতা করে নেবো। তো পাতাটি আমি একটি মাত্রই দেখাবো। তো আবার আউটলাইন স্টিচের মাধ্যমে আমি ডান্ডিটি কমপ্লিট করলাম। তো এইভাবে পুরো পাতাটি কমপ্লিট করবো, সবগুলো পাতাই। তো এবার আমি ফ্লাওয়ারে আসলাম। তো ফ্লাওয়ারটি এর একটি মাত্র পাপড়ি আমি তোমাদেরকে দেখাবো। আর এই পাপড়িটি আমি মানে এক ঘর ছোট এক ঘর বড় এইভাবে খাপ ছাড়া খাপ ছাড়া এই স্টিচটি করব। এই স্টিচটির নাম হলো লং অ্যান্ড শর্ট স্টিচ। এই স্টিচের মাধ্যমে পুরো পাপড়িগুলো কমপ্লিট করলাম। তারপরে সেম ওই স্টিচের মাধ্যমে পাপড়ির মধ্যিখানটা কমপ্লিট করব হলুদ কালার দিয়ে। তো এবার আমরা ফ্লাওয়ারটির মধ্যিখানটি কমপ্লিট করব। তারপরে ব্যাক স্টিচ করলাম। এবারে দেখো ফুল কমপ্লিট।